বৃহস্পতিবার সকাল থেকে কৈলাসহর চিনি বাগান এলাকায় কৈলাসহর ধর্মনগরের প্রধান সড়কে গ্রামের লোকজনেরা রাস্তা অবরোধ করে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 15 দিন যাবৎ চিনি বাগান এলাকায় জল নেই। পরে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় তারা। বৃহস্পতিবার সকাল থেকে কৈলাসহর চিনি বাগান এলাকায় কৈলাসহর ধর্মনগরের প্রধান সড়কে গ্রামের লোকজনেরা রাস্তা অবরোধ করে রাখে। এই অবরোধের জেরে রাস্তার দুই দিকে ছোট বড় যানবাহন আটকা পড়ে যায়। অবরোধকারী গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 15 দিন যাবৎ চিনি বাগান এলাকায় জল নেই। জলের জন্য গ্রামবাসীরা প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। এই ব্যাপারে দপ্তরের সাথে কথা বলেও কাজের কাজ হয়নি কিছুই। অবশেষে কোনো উপায় না দেখে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে রাখে। জলের লিগা এখন পর্যন্ত কোনো আধিকারিক আইছে না? আইছে না। পুলিশ থেকেও কেউ আইছে না? না, কেউ আইছে না। 2 ঘন্টা উপরে হয়ে যায় অবরোধ করছো? হয় হয়। নামটা তোমার? দেবরুমা। এটা কোন জায়গা? চিনি বাগান। তোমরা কি চাও? আমরা জল চাই। ঠিক আছে, আর জল যদি না পাতালে অবরোধ তাই না? না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ডিডব্লিউএস এর আধিকারিক ছুটে যান। গ্রামবাসীদের সাথে দীর্ঘ আলোচনার পর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন। গ্রামবাসীদের দাবি অনুযায়ী প্রতিদিন গাড়িতে জলের ট্যাঙ্কের মাধ্যমে সকাল বিকাল জল দেওয়া হবে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে তারা জানান, জলের সমস্যা সমাধান না হলে আবার পথ অবরোধে বসবেন তারা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।